ক্রমশ পিছতে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এখনও নির্ধারিত হল না বৃহস্পতিবার বিকাশ ভবনে বৈঠকে শিক্ষামন্ত্রী পরীক্ষা বাতিলের কথা না জানালেও বলেছেন সংক্রমণ কমলে হবে পরীক্ষা তবে কবে পরীক্ষা হবে তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার বিকাশ ভবনে মন্ত্রী ব্রাত্ত বসু বৈঠক করেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন কোনোভাবেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হবে না তবে এই দুটি পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হচ্ছে না কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই পরীক্ষা হবে তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন জুন মাসের এক তারিখ থেকে মাধ্যমিক এবং তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনার কারণে এই দুই পরীক্ষা এখন নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক হোম সেন্টারে হবে বলে ইতিমধ্যেই পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তবে মাধ্যমিকের ক্ষেত্রে হোম সেন্টার হবে কিনা সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি গত বছর মার্চ থেকেই করোনার জেরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হয়নি কোনো বোর্ডের পরীক্ষা একাদশ শ্রেণীর পরীক্ষা হবে না বলে আগেই জানানো হয়েছে